বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমানের হৈরগ্রাম ফুটবল ময়দানে একটি রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ এবং কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্যের মুখপাত্র তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, রাজ্যের এসটি ও এসসি সেলের সভাপতি উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম ও অন্যান্য নেতৃত্ববর্গ। আজ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে 294টি আসনে একজনই প্রার্থী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, আমরা শুধু মনোনীত প্রার্থী, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবেন। এই দিন বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, 2021 বিধানসভা ভোট আমরা 250টির বেশি আসনে জয়লাভ করব এবং রাজ্যের কোনো বিরোধী দল থাকবে না, সেই কথা ভেবে যাতে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জেতানো যায়, এখন থেকেই তার কাজ শুরু করতে হবে। তারা যখন সংশোধনী আনতে চেয়েছিল সেই বিলের উপরে, সেই বিলেতে কোনো সংশোধনী আনতে দেওয়া হয়নি। পরবর্তীকালে তারা যখন ওয়াক আউট করে বেরিয়ে গেছিল রাতের অন্ধকারে, তারা সেই বিল পাস করেছিল, এই কৃষি বিল। আমরা হয়তো অনেকেই ভাবছি কৃষি বিলকে এরকম কত বিল পাস হয়। গত লোকসভা নির্বাচন সেশনে তো আমরা দেখেছিলাম 100টা বিল পাস হয়েছিল, তার মধ্যে হয়তো এটাও একটা বিল। তা নয় বন্ধু, কৃষি বিল এমন একটা বিল পাস হয়েছে আগামী দিনে। আজকে আপনার নামে জমি আছে, আপনি ভাবছেন এই জমি আমার মালিক, আপনার দাদু আপনার বাবার জন্মসূত্রে আপনি সেই জমির মালিক হয়েছেন, কিন্তু আগামী দিনে এমন একটা আসছে, জমি আপনার নামে থাকবে, দলিল আপনার নামে থাকবে, আপনি চাষি হবেন, কিন্তু আপনি ধরুন আপনারা বুঝে নিয়েছেন, আপনারাই কিন্তু ভোটটা পরিচালনা করেন বিভিন্ন বুথে, আপনারাই হচ্ছে পার্টির আসল সম্পদ। উৎসবের মৌসুম শেষ হলেই আমাদের শারদীয় উৎসব গেছে, কালী পুজো, জগদ্ধী পুজো, ভাইদুতিয়া, ছট পুজো আমাদের শেষ হলেই আমাদের কিন্তু আসল পরীক্ষার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমাদের দেবুদাও বলেছেন, আমাদের উজ্জ্বলদাও বলেছেন, দিদির বার্তা রাজ্যের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে দিতে আমাদের দ্রুততার সাথে সাথে আমরা কিন্তু সমস্ত রাজ্যে সেই প্রচার পরিকল্পনা আমরা শুরু করেছি এবং আমাদের অলরেডি প্রচার চলছে। আমরা বুদ্ধিমত্তার সাথে আরও মানুষের কাছে যেতে হবে, এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবং সেই নিজের সদিচ্ছা এবং মানুষের জন্য কিছু করার তাগিদেই দিদি এতগুলি প্রকল্প রাজ্যে এনেছেন। যদিও আমরা এখন কিন্তু একটা কোভিড-19 পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু বসবাস করছি, আমাদের এমনি রাজ্যের আর্থিক কোষাগারে অনেকটা চাপ পড়ে গেছে এবং রাজ্যের সীমিত ক্ষমতা ছাড়িয়ে গেছে, তবু এত কিছুর পরেও জনকল্যাণমুখী যে প্রকল্পগুলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের জন্য তুলে ধরেছেন, আমি দু একটি কথা বলছি। প্রথমেই বলবো, শারদীয়া উৎসবে আপনারা জানেন যে বাংলায় ঘরের পুজো বলুন, বাঙালির পুজো বলুন, বড়মণ্ডপ বলুন, সমস্ত পুজো কমিটিগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 50,000 টাকা করে অনুদান দিয়েছেন। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এই অনুদান দিতে পারেননি, আমরা সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে উত্তর বিধানসভা তথা ব্লকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা আরও জানেন যে আমাদের ঝাড়গ্রামে ঐতিহ্যবাহী এই যে নির্বাচন, নির্বাচনটা কিন্তু পরীক্ষা, সারা বছর কী পড়লাম কী করলাম আর পরীক্ষার সময় কী লিখলাম তার রেজাল্ট হচ্ছে নির্বাচন। এখানে ফাঁকি মারার কোনো জায়গা নেই, একজন আপনার বুথের রেজাল্ট শীট আপনি হাতে পেয়ে যাবেন নির্বাচনের পর। তাহলে আমি এই করেছি তাই করেছি আর বেশি দিন বলার সময় পাওয়া যাবে না। আমার বুথে বাঘ মেরেছি, সিংহ মেরেছি, আর বেশি দিন সে সময় নেই, 3-4 মাসের মধ্যে আপনাকে প্রমাণ দিয়ে দিতে হবে আপনি সত্যি বাঘের বাচ্চা না অন্য কিছুর বাচ্চা, প্রমাণ হয়ে যাবে রেজাল্টটা বেরোবে। মুখে বলার আর জায়গা আর নেই, মুখে বলার জায়গা নেই, আপনাকে প্রমাণের সময় কিন্তু চলে এসেছে। আপনাকে প্রমাণ করতে হবে বুথে দাঁড়িয়ে যে আমি 200 ভোটে জিতেছি, 300 ভোটে জিতেছি, এইটা বলতে হবে। অর্ক যুব সভাপতি এই ব্লকে মহিলা সভানেত্রী আছেন, ছাত্র আরও শাখা সংগঠনে অনেকেই রয়েছেন। এই বর্ধমান 2 ব্লক মোট 40 অঞ্চল, 9টা অঞ্চল,
বাবলু পাল আছেন আমাদের জেলার সম্পাদক, আপনি উঠে দাঁড়িয়ে বলুন তো একটু ক্লাস নেওয়ার ঢঙ বলি। আপনার এই এই বর্ধমান দুই ব্লকে কটা বুথ? জেলার সম্পাদক কটা বুথ? কটা বুথ? হ্যাঁ অঞ্চল বলুন, এই বর্ধমান দু আপনি তো জেলার সম্পাদক বলুন। পঞ্চায়েতের মেম্বার এই ব্লকে কটা? নটা অঞ্চলে 116 জন। পঞ্চায়েত সমিতি কতজন? 24 জন। জেলা পরিষদের 2 জন, তাহলে টোটাল কত হলো? শ্যামন বুথ কটা? 135। নেতা কটা? 142। প্রসিদ্ধি কটা? তাই তো। এছাড়া ওদের সঙ্গে তো আমরা অনেক নেতা আছে, যুব আছে, ছাত্র আছে, মহিলা আছে, কিষাণ আছে, সংখ্যালঘু আছে, জয় এসটি সেল আছে, এসটি সেলের 2 ভাগ, তফসিল সেল, আদিবাসী সেল, আবার জয় হিন্দ, আবার বঙ্গজল, কটা বলুন তো? অনেকগুলো আছে তো, এই অনেকগুলো হাতে করা গুণুন না, করা গুণুন। চাষির ইচ্ছার বিরুদ্ধে চাষিরা করতে চায়নি, আপনারা জানেন সেই নীলকর কী জিনিস ছিল। আগামী দিনে যদি আমরা এই কৃষি বিলের প্রতিবাদ করতে না পারি, এই কৃষি বিলকে যদি আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।